শ্রীময়ী কাঞ্চনের রাসলীলা। দোলে তাদের এই রঙ্গলীলা দেখে কি বললেন কাঞ্চনের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। প্রেমের লাল রঙের নতুন বউ শ্রীময়ীকে রাঙাতে চান কাঞ্চন। বিয়ের পর প্রথম দোল, শ্রীময়ীর সঙ্গে রঙের চাদর জড়িয়ে কাটাচ্ছেন কাঞ্চন। বললেন, শ্রীময়ীর কপালে লাল আর গালে সবুজ আবির মাখাবো। জুটির দোল খেলার আদুরে মুহূর্ত ইতোমধ্যেই সোশ্যালে ভাইরাল। কিন্তু এইসবের মাঝে কেমন আছে পিঙ্কি? বিবাহ বিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করে তিনি ভুলই করেছিলেন, সেই ভুলের স্বীকারোক্তি প্রকাশ্যই করেছেন। জানিয়েছেন, ছেলে ওশকে নিয়ে ভালোই আছেন তিনি। আপাতত পিঙ্কির জীবনে একমাত্র প্রায়োরিটি তার ছেলেই। একই সঙ্গে অভিনয় ক্যারিয়ারের সমানতালে চালাচ্ছেন কাঞ্চনের প্রাক্তন। ভালোবেসে ডিভোর্সি কাঞ্চনের হাত ধরেছিলেন পিঙ্কি। বয়সে তিনিও কাঞ্চনের চেয়ে প্রায় 10 বছরের ছোট ছিল। দীর্ঘদিন ছাদ আলাদা হলেও চলতি বছরের জানুয়ারিতেই ডিভোর্স চূড়ান্ত হয় এই দুজনের। মাস ঘুরতে না ঘুরতেই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। শুধু বিয়ে বললে ভুল হবে, রীতিমতো ধুমধাম করে ছাদনাতলায় 53 বছরের কাঞ্চন। কিন্তু থেমে নেই পিঙ্কি, নিজের মতো করেই সাজাচ্ছেন জীবন। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ পিঙ্কি। তবে কাঞ্চন শ্রীময়ীর খবর নিজের সোশ্যাল মিডিয়া ফিডে আসার পথ বন্ধ করেছেন তিনি। আপাতত নিঃশব্দেই নিজের সুখ আর শান্তি খুঁজছেন পিঙ্কি। ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন তিনি, তারই কণ্ঠে শোনা গেল ছোট্ট এক লাইন বার্তা। নিঃশব্দে মন দিয়ে শুনুন, সেটা অনেক কথা বলে। একই সঙ্গে তিনি পিঙ্কির প্রশংসায় পঞ্চমুখ তার স্বয়ং সিদ্ধা কুইস্টার দেব ওরফে দেবনাথ চট্টোপাধ্যায়। অভিনেতা লেখেন, রূপকথার রেডিও থেকে স্বয়ং সিদ্ধা, পিঙ্কির মতো সু অভিনেত্রী মনের মতো মানুষ থাকলে কত কি যে শেখা যায়। সহ অভিনেতার কাছে এহেন প্রশংসা পেয়ে আপ্লুত পিঙ্কি। অন্যদিকে তার জবাবে মুগ্ধ নেটিজেনরা। অভিনেত্রী লেখেন, একা কখনো টেবিল টেনিস খেলা যায়? আমরা যখন অভিনয় করি কখনো স্কোয়াশ খেলি না, হার জিতের কথাও ভাবি না, শুধু মন দিয়ে প্রাণ দিয়ে অভিনয়টুকু করি। ধরা ছাড়ার মাঝখানের মুহূর্তগুলো থেকে যায় সময়ের ক্যাপসুলে। পিঙ্কির জবাবের পাল্টা স্বয়ংসিদ্ধার হরিনারায়ণ মানে দেব চট্টোপাধ্যায় লেখেন, কি ভালো করে কথাগুলো বললে। আকাশাটের এই মেগায় পিঙ্কির অভিনয়ে মুগ্ধ সকলেই। গল্পের নায়ক বিশ্বাভূষণ মিত্র দিন কয়েক আগেই পিঙ্কির প্রশংসা করে লিখেছিলেন, পিঙ্কি দি কত বড় মাপের শিল্পী সেটা বলার আমি কেউ নই। যেটুকু বলার, পিঙ্কিদির মতো সহশিল্পী এবং অভিভাবক থাকলে অভিনয় করার সময় একটা আশ্চর্য জোর পাওয়া যায়। আমার সৌভাগ্য এমন বেশ কয়েকজন শিল্পী অভিভাবকের সাথে রোজ স্ক্রিন শেয়ার করতে পারি, আর তাদের মধ্যে পিঙ্কি দি একজন। এদিকে দোলে কাঞ্চনের রাসলীলা দেখে বেজায় চটেছেন পিঙ্কি। সোশ্যাল ওয়ালে লিখেছেন, বুড়ো বয়সে ভীমরতি আর কম হচ্ছে না, মনে হচ্ছে দিনকে দিন কচি বউয়ের জোরে সেও যুবক হয়ে উঠেছে। পিঙ্কির এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই পিঙ্কির সাথে সহমত প্রকাশ করেছে। প্রিয় বন্ধুরা, কাঞ্চন শ্রীময়ী পিঙ্কি এদের মধ্যে কাকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।